রেশন সামগ্রী পাচারের আগেই গ্রামবাসীদের হাতে পাকড়াও, মাল সমেত গাড়ি। তারপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডাহাপাড়া বিধান কলোনি এলাকায়। মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় অঞ্জলি ঘোষের নামে একটি রেশনের দোকান রয়েছে। মৃত্যুঞ্জয় ঘোষ নামে তাঁরই এক আত্মীয় দোকানটি চালায়। অভিযোগ, সঠিকভাবে মাল তিনি দেন না, উপরন্তু রেশনের মালকে বাইরে পাচার করে। আজ সেই রকমই একটি গাড়ি করে রেশনের মাল পাচার করছিল। সেই সময় গ্রামবাসীদের নজরে পড়ে যায় বিষয়টি। তারা মালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ইতিমধ্যে জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমে আমরা শুনে নিই গ্রামবাসীদের বক্তব্য, তারা কি বলছে। মানে এই মাল কতদিন থেকে মাল আনতে যাই, তেলও দেয় ঢেলে দিবে, কিন্তু সম্পূর্ণ তেল দেয় না, অল্প অল্প করে তেল দিবে, বলবে যা যা এসছে তাই নিয়ে যান, চালও চালও সম্পূর্ণ পায় না কো, ওই এক কেজি যেখানে দু কেজি চাল সেখানে এক কেজি দিচ্ছে। এটা বানিয়ে বলছি না, কিন্তু এটা সত্য ঘটনাই বলছি আমি। এই আমাদের মুচ্ছে পাড়া দিয়ে লাদেন ভরেছে, দিয়ে আমাদের কলোনি দিয়ে আনেনি, ওই ঘোষ পাড়া দিয়ে হয়েটা দিয়ে এটা দিলে পালাচ্ছিল। তাহলে ও দিনে নিয়ে যাচ্ছে, তাহলে ও কতদিন এতদিন ধরে ডিলার করার হয়েছে ওকে, তাহলে কতদিন চুরি করেছে ও, এতদিন ধরে চুরি করেছে, আমরা কিন্তু ওকে রাখবো না। ঘটনাটা স্যার, আমরা মাছ ধরছিলাম, ঠিক আছে, এরকম কন্টিনিউ মাল বের হয় রেশনের, ঠিক আছে, এদের ধরতে পারি না। আজকে মাছ ধরছিলাম ওই রাস্তার ধারে, তারপরে ওরা লাদেনে করে মাল বের করে চলে আসছিলো, আমাদের একজন ধরে দেহ তো মাতাল মদ খেয়েছিল, ওকে রুখতে পারেনি। দে আমি ওকে গিয়ে বললাম যে কী ব্যাপার, মাল রেশন থেকে মাল নিয়ে এসেছিস, পাবলিকে যে খেতে পাচ্ছে না, তোদের একবার বলছে ভাই আমার সাথে তুই এরকম গাদ্দারি করলি, দিয়ে আমার সাথে স্যার খুব মারপিট হলো এবং পিস্তুলও বের করেছিল মিত্তন আমাকে মারার জন্য, দিয়ে স্যার আমার গাড়ির চাবি রীতিমতন ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছিল, ঠিক আছে, ওটা কুড়া থেকে মিত্তন আমাকে বেশ মারে, আমার কাছে স্যার মারপিটের ভিডিও আছে, ঠিক আছে, দিয়ে মিত্তন ওখান থেকে আমি কোনোরকম গাড়িটা তুলে নিয়ে এনে স্যার এখানে গাড়িটা ধরলাম। এদের গাড়িতে চাল ছিল, এর আগে টুকটুকিতে করে স্যার গম পাচার হয়, কঠিন পাচার হয়, পাবলিক তো খেতে পায় না। আর একটা কাজ করেছিল স্যার, এই যে অশ্বিনী মেম্বার আছে না, অশ্বিনী মেম্বারকে, এই যে শম্ভু ঘোষ আছে ঘোষপাড়ার, ওকে ওরকম লোক কিছু লোককে বলছে তোমাদের কাছ থেকে 4 কেজি করে চাল কেটে নিচ্ছি, ঠিক আছে, এই চালটা আমরা পাবলিককে দেবো, বিলি করবো। এই অশ্বিনী মেম্বার আমাদের এখানকার অশ্বিনী মেম্বার, হ্যাঁ, পাবলিক স্যার কিচ্ছু, হ্যাঁ, আমাকে স্যার আমার কিচ্ছু নাই, আমার রেশন কার্ডও আমাকে, আমার একটা কুপন আছে, মিতন আমাকে চাল দেয়নি এখনো, রেশন কার্ডে কুপনটা আছে স্যার, আমি মিতনের কাছে বলেছিলাম ভাই আমি তো চাকরি করি না, আমাকে তো কিছু দে অন্তত, আমি লকডাউনে তো এখন স্যার 26 বস্তা চাল আছে, 26 বস্তা এরকম করে কন্টিনিউ স্যার গম পাচার হয়, গম গম আছে এখনো স্যার, আমি মাল ধরে দিতে পারবো এখনো। স্যার আমরা চাইছি এই চালটা পাবলিককে বিতরণ করা হোক এবং কন্ট্রোলে রীতিমতো ন্যায্য পরিমাণে মাল দেওয়া হোক, আর যদি না হয় তোর কন্ট্রোল সিল করে দেওয়া হোক। নাম বিশ্বজিৎ দেবনাথ। এবার আমরা শুনে নেব জনপ্রতিনিধিরা এই বিষয় নিয়ে কি বলছেন। প্রবীণ মণ্ডলের রিপোর্ট, এনটিভি WB। আমরা এই রেশন ডিলার অঞ্জলি ঘোষের সম্বন্ধে আমরা যতটুকু জানি, শুধু আজকেই নয়, যবে থেকে রেশনের দোকান উনি চালাচ্ছেন সেই থেকে মানুষের মানুষ কিন্তু মানুষকে এখানকার মানুষ, আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষ, দিনমজুর লোক এখানকার মানুষকে বরাবর কিন্তু বঞ্চিত করে আসছে। আজকের ঘটনায় নয়, দীর্ঘদিন ধরে মানুষকে ঠকিয়ে আসছে। লকডাউন পিরিয়ডেও আমরা বিভিন্ন ডিলারদেরকে বার্তা দিয়েছি বিডিও SDOর মাধ্যমে, এটাকে উপেক্ষা করে কিছু মানুষকে প্রভাবিত করে ওই জিনিস কিন্তু আদৌ কিন্তু অব্যাহত রেখেছে। ঘটনা হচ্ছে আমরা বহুবার বহু অভিযোগ এই ডিলারের নামে আছে, এর কিন্তু কোনো পরিবর্তন আসেনি। পাশাপাশি খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস একদিন ভিজিটে এসেছিলেন, তাকে বিভিন্ন ধরনের অপমান করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরা কাউকে তক্কা করে না, এখানকার গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। আপনিও এই এলাকার একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি হিসেবে এই ব্যাপারটাকে কী হিসেবে দেখেন? আমি এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছি না, এর আগে আমরা বার্তা দিয়েছি। ঘটনা হচ্ছে এরা আমাদের কোনো কথা শুনতে চায় না, এখানকার মানুষকে সেইভাবে গুরুত্ব দিতে চায় না, আদিবাসী মানুষ এদেরকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে, ন্যায্য যেটা পাও না সেটা থেকে বঞ্চিত করে, আর এর উপর বীতশ্রদ্ধ হয়ে মানুষ খেতে না পেয়ে আজকে লকডাউনের বাজারে আমাদের বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে যাতে গরিব মানুষ দুবেলা পেট পুরে খেতে পায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিছু অসাধু রেশন ডিলার, আমি এর আগেও শুধু অঞ্জলি ঘোষ নাই, বিভিন্ন ডিলারদের আমরা খুব বীতশ্রদ্ধ হয়েই করেছে, এদেরকে পুরোপুরি কোনো মাল দেওয়া হয় না,
পাশাপাশি একটা জিনিস দেখছি, রেশন ডিলার যাতে মালটা সহজে চুরি করা যায় তার জন্য একটা চালের দোকান বর্তমান খুলে রেখেছেন উনি, সেখান থেকে চালগালকে সাপ্লাই দেন। আজকে প্রকাশ্য রাজপথে মানুষ আজকে দেখেছে, এর আগে চার গাড়ি মাল গিয়েছে, সেটা মানুষ সচক্ষে দেখেছে, ওটাকে ধরতে পারেনি, দুলাদেন মাল ধরেছে। দিয়েই তো গ্রামের মানুষের বক্তব্য হচ্ছে রেশন ডিলারকে অতি অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং লাইসেন্স বাতিল করতে হবে। এলাকার মানুষের বক্তব্য হচ্ছে যে এই রেশন ডিলারকে এখান থেকে উৎখাত করতে হবে। অঞ্জলি ঘোষ, আমার নাম দ্বিজেন মণ্ডল, দ্বিজেন মণ্ডল, এমজি ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি।